আসন্ন পঞ্চম ধাপের 5 জানুয়ারি 2022 এর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের 9 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল শেষ দিন। এই দিনটিকে কেন্দ্র করে ফরিদপুর সদরপুর ঢেউখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ব্যাপারীর বলাইশিয়ার বাসভবন ও তার আশেপাশে সকাল হতেই জনসাধারণের আনাগোনা বাড়তে থাকে। উদ্দেশ্য প্রিয় নেতার মনোনয়নপত্র দাখিলে অংশগ্রহণ করা। সময় ঢেউখালি ইউনিয়নের বিভিন্ন অঞ্চল ও বলাইশিয়া গ্রাম হতে প্রায় 10-12 কিলোমিটার পায়ে হেঁটে সদরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে লোকজন জমায়েত হতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই উক্ত কার্যালয়ের সামনে ব্যাপক লোকের উপস্থিতিতে এক বিশাল জনস্রোতের আকার ধারণ করে। এরপর বেলা 3টার সময় উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের নিকট চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ব্যাপারী তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, বাবুরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সবুজ চাকলাদার চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আপনারা আজ আমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন, সত্যি তা ভুলে যাওয়ার নয়। আমি আপনাদের এই ভালোবাসার কথা সারা জীবন মনে রাখব। কথা দিলাম জীবন দিয়ে হলেও আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিয়ে যাব। পারবে না, পড়ালেখার ফাঁকে ফাঁকে তোমরা খেলাধুলা করো, খেলাধুলার জন্য তোমাদের যা চাই সর্বক্ষণই সারাক্ষণ আমি তোমাদের পাশে আছি। সে আমার নিজের চোখে দেখা, সে জনগণ যেখান থেকে আসছে ইয়াং জেনারেশন পোলাপান খেলাধুলার জন্য সর্বক্ষণই ব্যাডমিন্টন যা লাগছে এভরিথিং সব দিছে। সে বলছে পড়ালেখা করো, তার পাশে পাশে তোমরা খেলাধুলা করো, কিন্তু মাদক কখনো তোমরা সেবন করো না, মাদককে না বলো। তার নমিনেশন দাখিলের জন্য আজকে আমরা হাজার হাজার লোক তার সাথে আসছি। যদি সে ভালো লাগ না হয়তো তাইলে হাইটে কেউ আসতো না, তাইলে কত মাইক্রোতে জামছি আমরা সব মাইক্রোতে, ঠিক না? তো যাই হোক, আপনারা যারা আসছেন চেয়ারম্যানের পক্ষ থেকে আমি সহ আমি চেয়ারম্যানের মুরব্বী আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যেভাবে আসছেন, আমার এইমাত্র একজনে বললো যে লক্ষ্মী মনে হচ্ছে আমাকে, কিন্তু এত লোক তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আজকে যে নমিনেশন দাখিলের অনুষ্ঠান, এই জনগণের সাথে যে হাইটে আসছি, আমার কাছে মনে হয় নাই যে আমি হাইটে আসছি। আমার সাথে আমার আমি এত আনন্দে এত বিহ্বল যে জনগণ ফারুক চেয়ারম্যানের সাথে আছে। আপনারা এই ফারুক চেয়ারম্যানের জন্য দোয়া করবেন এবং এই ফারুক চেয়ারম্যানের সাথে আছেন ইনশাল্লাহ, জয় হোক ওমর ফারুক ব্যাপারী। ঢেউখালীতে সর্বোচ্চ জনপ্রিয় একজন আপনাদের। আরেকটা কথা, আজকের এই লোকজন দেখে আমার স্মরণ পড়ে যে নিক্সন চৌধুরী নির্বাচন করতে গিয়ে ফারুক চেয়ারম্যান যেই দিন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, আজকে মনে হয় সেই দিন আবার। তবে আজকে গ্রেপ্তারের দিন না, আজকে আনন্দের দিন। আপনাদের কাছে সবার কাছে একটাই মাত্র কথা যে আমরা অনেক লোক, ঢেউখালী ইউনিয়নে অনেক প্রার্থী রয়েছে, তাদের সাথে অনেক বড় বড় নেতা রয়েছে, তারা বলে যে নিক্সন চৌধুরী তাদের সমর্থন দিয়েছে, কিন্তু মারাঠির নেতা নিক্সন চৌধুরী তাকেই সমর্থন দেবে যার পিছনে জনতা আছে। বিসমিল্লাহির রহমান রহিম। ঢেউখালী ইউনিয়নবাসী, আমার অত্যন্ত, আমি ঢেউখালী ইউনিয়নবাসী, আমার গার্জিয়ান সমপক্ষ, আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি এবং আমাকে সবাই ঢেউখালী ইউনিয়নের গরিব দুঃখী এবং ময়মরব্বী যারা আছে আমাকে অত্যন্ত ভালোবাসে। আজকে ভালোবাসার সেই প্রমাণ হয়ে গেল। দেখেন, আমার বাড়ি থেকে সদরপুরের এই জায়গা 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে ভালোবাসা ছাড়া কোনোভাবে সম্ভব না। অনেক